বড় দুর্ঘটনা থেকে রক্ষা। কলকাতা বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের ডানায় ধাক্কা। একটি বিমানের ডানা ভেঙে গিয়েছে আর অন্য বিমানের ডানাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। বিমান দুটির যাত্রীরা নিরাপদে। একটি বিমান চেন্নাই উড়ে যাওয়ার জন্য রানওয়েতে প্রবেশ করছিল। তার ভাঙাগামী আরেকটি বিমান রানওয়েতে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছিল। তখন একটি বিমানের ডানা ধাক্কা মারে আরেকটি ডানায়। ভেঙে যায় একটি বিমানের ডানা, অন্যটির ডানাও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দুটি বিমানেই যাত্রীরা ছিলেন। দুর্ঘটনা বড় হতে পারত বলে আশঙ্কা বিমান পাইলটের। এটা টোটালি নেগলিজেন্সি, মানে আমি ককপিট ক্রু হয়ে বলছি, এটা সবারই, শুধু ককপিটের না, নিচে গ্রাউন্ড স্টাফের তো বেশি ককপিট ক্রুও রয়েছেন এবং এটিসিও কিছু কিছু ক্ষেত্রে এখানে দায়ী হয়ে পড়ে। আর আজকাল মানে অফিসিয়ালি প্রত্যেক জায়গায় ট্রেনার রয়েছে নতুন নতুন, সে গ্রাউন্ড স্টাফও হোক বা ককপিটেও হোক বা এটিসিতেও হোক, তারা এখন অনেকটাই বুঝে উঠতে পারে না কীভাবে ম্যানেজ করতে হয়। এটা সব কিছুই ম্যানেজমেন্ট, যেমন আমরা নর্মাল ম্যানেজ করি হিউম্যানকে, এখানেও ট্রাফিকটা ম্যানেজ করাটা ভীষণ টাফ ব্যাপার। যতই আমরা মনে করি যে ইজি ব্যাপার, তা নয়। এই যে দুটো এয়ারক্রাফ্টের উইং লাগলো, এটা খালি উইং টিপটা ভেঙেছে, উইং টিপ ওটাকে বলে সার্কলেট, যেই জায়গা দুটো ভেঙেছে, একটা ভেঙেছে আর একটা মুচড়ে গেছে। সো এইটা না হয়ে মেন উইংয়ের মধ্যে ধাক্কা লাগতে পারতো, তার খরচা কিন্তু অনেক। বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি একটি বিমানের উভয় চালককে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।